नमस्कार बंधुरा, तुम्हारा देखो बेंगुली टिप्स डब्ल्यूपी एग्जाम यूट्यूब चैनल। बंधुरा आज के भिडियो खूब गुरुत्वपूर्ण भिडियो, से जरा 2021 डब्ल्यूपी कन्स्टेबल और लेडी कन्स्टेबल परीक्षा देवें तो तरज क्यों आज के एक सुपार ट्रिक नहीं जेटा क्यों एर आगे हम क्यों बोनी तो आज के तुम्हारे साथ डिसकस करते चले ट्रिकटा जो तुम अप्लाई करते पर स्ट्रिक्टलि जो से तुम फलो करते पर তাহলে কিন্তু এবার তোমার সাকসেস কেউ আটকাতে পারবে না। তো তার জন্য তোমাকে যে প্রসেসটা বা যে ট্রিক বা যে পন্থা আমি তোমাদেরকে বলবো সেটা কিন্তু তোমরা পালন করতে পারো। তো চলো বন্ধুরা আজকে ভিডিও শুরু করা যাক। ভিডিও শুরুতে বলি, তুমি যদি আমাদের চ্যানেলে প্রথমবার নতুনবার এক নতুন দেখে থাকো আমাদের চ্যানেলটি, তাহলে সাবস্ক্রাইব করতে ভুলো না, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করো পরবর্তী ভিডিওর নোটিফিকেশনের জন্য। তো বন্ধুরা, আমরা সবাই ভাবি যে আমাদের জ্ঞান যদি আমরা শেয়ার করি তাহলে হয়তো আমরা যাকে শেয়ার করব সে বেশি নলেজেবল পারসন হয়ে যাবে এবং সে আমাদের বড় কম্পিউটার তৈরি হয়ে যাবে। তো তার জন্য আমরা সবসময় আমাদের যে নলেজ নিজেদের মধ্যেই রাখার সীমাবদ্ধতা করি এবং যার ফলে আমরা আমাদের যে নলেজটা সেটা শেয়ার করতে পারি না। তো আমাদের কি করতে হবে, আমাদের যে ফ্রেন্ড সার্কেল থাকবে অর্থাৎ যারা যারা সিরিয়াস স্টুডেন্ট এবং যারা এই পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছে, তো সেরকম একটা গ্রুপ তৈরি করতে হবে। হোয়াটসঅ্যাপ গ্রুপ নয়, যে গ্রুপের মাধ্যমে তোমরা মিনিমাম এক ঘন্টা দু ঘন্টা যারা হচ্ছে মিট আপ করো। মিট আপ করার পরে সেটা তুমি কথা বলো, তোমরা বিভিন্ন আলোচনা করো। তো সেখানে তোমাদের মিট আপে সেটা তুমি পাড়ার বন্ধুদের সাথেও করতে পারো কিংবা তুমি তোমার আলাদা বন্ধুদের সাথেও করতে পারো। আর সবচেয়ে বেটার হয় যারা হচ্ছে মেসে থেকে পড়াশোনা করে একসাথে অনেকগুলো বন্ধু বান্ধব মিলে, তো তাদের ক্ষেত্রে কিন্তু খুবই এফেক্টিভ। তো তোমরা কি করবে, সেই বন্ধুগুলো যারা একসাথে হবে এবং তারা ডাব্লিউপি কীভাবে ক্র্যাক করবে সেই বিষয়ে তো তোমরা পাচ্ছই, এবং বিভিন্ন টপিক, যেমন আজকে তুমি ভারতের ইতিহাস সম্বন্ধে তাকে প্রশ্ন করলো, ও তোমাকে প্রশ্ন করলো, ইয়ে তোমাকে প্রশ্ন করলো, তোমার যদি সেই বিষয়টা না জানা থাকে সে ডিসকাস করে দিল, তুমি শুনলে, তার যদি না থাকে তুমি ডিসকাস করে দিলে সে শুনলো। এইভাবে কিন্তু তোমরা গ্রুপ ডিসকাশনের মাধ্যমে একে অপরের জ্ঞান কী হবে শেয়ার করে নিজেদের মধ্যে আরও বেশি নিজেকে সমৃদ্ধ করতে পারবে। এবং কোনো একটা অঙ্ক তুমি পারলে সে পারলো না, যখন অঙ্ক প্র্যাকটিস করো, যখন আমি এবং আমার একটা বন্ধু আছে আমরা দুজন একসাথে বসে অঙ্ক প্র্যাকটিস করতাম এবং পরীক্ষা দিতাম, তো আমি যদি কোনো ম্যাথ না পারতাম সে সলিউশন করে দিত, সে যদি না পারতো আমি সলিউশন করে দিতাম, ঠিক আছে। তো এইভাবে কিন্তু একে অন্যের জ্ঞান একে অপরকে শেয়ার করলে কী হবে, নিজের দুর্বলতাগুলি, তার যদি দুর্বলতাগুলো থাকবে তুমি পূরণ করবে, তোমার দুর্বলতাগুলি ও পূরণ করবে, ঠিক আছে। এবং তুমি অনেকগুলো মানুষের সামনে যখন কোনো একটা বিষয় নিয়ে ডিসকাস করছো, তো সেটা তুমি তোমার কথাগুলো সঠিকভাবে তুলে ধরতে পারছো কি না পারছো সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। কারণ তুমি যখন ইন্টারভিউ ফেস করবে তখন তোমাকে তোমার জড়তা কাটিয়ে তোমাকে বলতে হবে, এবং এটা কিন্তু তোমার পার্সোনালিটির উপরও একটা ভালো এফেক্ট পড়বে। তুমি যদি ভালো করে তাদেরকে বলে মানে কোনো একটা বিষয় শেয়ার করতে পারো ভালো করে বুঝিয়ে, তাহলে কী হবে তোমাকে তুমি নিজেকে তুলে ধরতে পারবে এবং তোমার একটা ইন্টারভিউ ক্ষেত্রেও কাজে লাগবে, কারণ ইন্টারভিউতে তোমাকে কথা বলতেই হবে। আশা করি তোমাকে আমি বোঝাতে পারলাম। এবার তোমরা কী করবে, তোমরা গ্রুপ ডিসকাশনটা একসাথে করবে এবং এক একটা টপিক ধরবে, যেমন আজকে স্ট্র্যাটেজিকের কিছুগুলো প্রশ্ন তাকে করলে সে তোমাকে করলো, কিংবা সেই বিষয় নিয়ে ডিসকাস করলে, ডিপলি ডিসকাস করলে, ঠিক আছে। এর থেকে তোমার থেকে যা সিনিয়র আছে তাদের সাথে ডিসকাস করলে তারা তোমাকে আরও ভালো বেটার জ্ঞান দিতে পারে, তাহলে কী হবে তোমার জ্ঞানটা আরও বৃদ্ধি পাবে এবং তার যদি কোনো ফাঁক ফোঁকর থাকে তুমি তাকে পূরণ করবে এবং তোমার ফাঁক ফোঁকরটা সে পূরণ করবে। এইভাবে তোমরা এই ট্রিকটা অ্যাপ্লাই করো, ডেফিনেটলি তোমরা সাকসেস পাবে, ঠিক আছে, এইটুকু আমি বলে দিচ্ছি। এবং এইটা কিন্তু অলরেডি আমরা অ্যাপ্লাই করে ফেলেছি, যারা নতুন ক্যান্ডিডেট আছো, যারা এখনও বুঝতে পারছো না কীভাবে পড়াশোনা স্টার্ট করবো, শুধু নিজেদের টাইমটা মাঠে গিয়ে আড্ডা মারা কিংবা এইসব না করে যদি আমরা এইভাবে ইউটিলাইজ করতে পারি ডেফিনেটলি তুমি তোমার সাকসেস পাবে, ঠিক আছে। তো আজকের ভিডিওতে এইটুকু বিষয় নিয়ে আলোচনা করা ছিল। আই হোপ যে ভিডিওর যে টপিক সেটা তোমরা বুঝতে পেরেছো। আর তোমরা তোমাদের জন্য আমি বলে দিয়েছি যে কোন বইগুলো তোমাদেরকে পড়তে হবে, ঠিক আছে, সেই ভিডিও না দেখলে সেখান থেকে দেখে নাও কোন বই পড়তে হবে, এবং প্রত্যেকটা বইয়ের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। তুমি যদি চাও সেই বইগুলোকে বাই করতে তাহলে কিন্তু সেই বইগুলো ওইখান থেকে বাই করে নিতে পারো, ঠিক আছে। চলো বন্ধু, আজকের ভিডিওটি এইটুকুই ছিল। ভিডিও আই হোপ যে তোমাদের ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে, আর চ্যানেল নতুন থাকলে সাবস্ক্রাইব করে পাশে যে বেল আইকনটা আসবে সেটা ক্লিক করে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনের জন্য। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। জয় হিন্দ।